কাইসা সিনিয়া বেমার নিজাব মাও গমা খাতা সাকজরা খরক তামনি লংমা থিমরাজা খরক নিজি সিনিতে সাক হামি অঙ্গি থুয়ামো কলাইজাক খরক সারানি গবং লুকুরক অব বাই গমা মাও কলাইজাক তাবুক আমসানি যত লুকুরক পাতিমুং বিশালগর বখাস্তেনি কমলা সাগর বিধানসভা আমসায় কমলা সাগর বিধানসভা আমসানী কাইসার কামি ও কাইসার সিনিয়া নুইয়া বেমার নিজপ্রব মাও গমা খাতা বুসাক জরা খরক তামনি লংমা অব সিমিয়া অ বেমার নিজপ্রব মাও থিমরাজাক বেবাগী খরক নিজি সিনি লুকুরক তে সাক হামিয়া অঙ্গি থুয়া মকলাইজাক খরক সারানি সিলাইব গবং আমসানী লুকুরক অব বাই গমা মাও কলাইজাক তাবুক কাইসার কামিনি যত লুকুরক পাতিমুগ সাইমানজাকা কাইসা সিনিয়া নুগিয়া বেমার মানজাগী বিশালগড় বখাস্তেনি দেবীপুর শান্তিতিলাতে লেম্বুতলি কামিনী থৈকা খরকতাম অব সিমিয়া অ বেমার নিজপ্রব মাও থিমরাজাক বেবাগী খরক নিজি সিনি কামিনী লুকুরক সাক হামি অঙ্গি থুয়া মকলাইজাক দেবীপুর মির্জাপাড়া আদর্শ কলোনি শান্তিতিলা রাধানগর কোনাবন নতুন কলোনি তে কেনানিয়া বেবাগী কাইসার কামিনি খরক সারানি সিলাইব গবং আমসানী লুকুরক 12:45 হসপিটাল লই গেছে আচ্ছা হসপিটাল নোয়ার পর চিকিৎসা করছে রাত পুরো ভালো আছিল জ্বর তো আসিল না সকাল বেলা ছুটি দিয়ে বাড়িতে বলল এমন তো অবস্থা একটা ইঞ্জেকশন দিতে হসপিটালে না আসছে দোয়ার পর অজ্ঞান হয়ে গেছে হাত পা গিলি মেরে গেছে তখন ডাক্তার তারা রেফার করে দিয়েছে এই আহমেদকর হসপিটাল এই আর কি তারপরে আহমেদকর হসপিটাল নোয়ার পর 2:50 মারা গেছে রোগটা কি এসছে রোগটা তো কিছু হয়েছে ডাক্তার রাখি কি কইতাছে না আমার আমি মানে জ্বর আসলো এটা নাকি মেনি তো জ্বর জ্বর ছাড়া তো কিছু না আপনি এলাকার মধ্যে কেমন রোগ আছে এমন জ্বর আক্রান্ত হয়েছে এখন আমরা কমলা সাগর গাঁও সভার যদি আমরা লোক সংখ্যা হিসাব করি যতজন লোক আছে ততজনেরই জ্বর আছে এমনকি কারো কারো দুইবার ঘুরে আইতাছে প্রথমবার হয়ে গেছে দ্বিতীয়বার আবার আইতাছে যে মারা গেছিল আপনার কি হয় আমার ছেলের বয়স কত বয়স 35 নাম কি অনিন্দিতা সি কিছু চিন্তাবোধ জ্বর হ্যাঁ এবং আমাদের পাড়ার সবাই ঘরে ঘরে জ্বরের ভাইরাসটা দেখা দিয়েছে এবং কোনো পরিবার বাদ নাই যে এই জ্বরটা যে হয়েছে না সিনিয়ানু ইয়া অ বেমার নিজপ্রব মাও ফাঁসালো লেম্বুতলি আমসানী সুস্মিতা রয় মুঙ্গই তৈ খরকসা হামজাক থৈমানী ককতমা অবনি সিলাই সুকাং সিনিয়ানু ইয়া অ বেমার নিজপ্রব মাও থৈমানী কমলা সাগর আমসায় তৈ খরকনি হামজাক বরক উংখা বিউটি দেবনাথ তৈ পুষ্প ভূমিক পাতিমুনি ইয়াগুলো সাক হামবেদিংনি বুখাকতৈ আমসায় খাইজাগৈ দ সাক হাম শিবির ফিয়াবা তাবুক বমানিয়াখ সিনিউই ববাহাই বেমার মানজাগৈ থৈ দং কামিনী লুকুরক অবনি বাগৈ কদর গমাং মাও কলাইজাক তাবুক কাইসার কামিনী যত লুকুরক কমলা সাগর বিধানসভা এলাকা বিশেষ করে কমলা সাগর গ্রাম পঞ্চায়েত কমলা সাগর বিধানসভার একটা চা বাগান আছে এই চা বাগানের এলাকা তার পাশে দেবীগুড়ি পঞ্চায়েত এই গ্রামগুলিতে জলের মাত্রা খুব বাড়ছেন তার পরিপ্রেক্ষিতে আমি বুধবার মধুপুর হাসপাতালে যাই রোগীদের সাথে কথা বলি অনেক রোগী সিট না পাওয়ার পরিপ্রেক্ষিতে তারা আপান্য ভর্তি করতে হয় ডাক্তারবাবুর সাথে কথা বলি তারপর আমি এলাকাতে যাই এলাকা দেবপুর গ্রাম পঞ্চায়েতে উত্তর কেরানিয়া বয়স্ক প্রায় 82 বছর আপনার নিবারণ দেবনাথ এই জ্বর নিয়ে অনেকদিন ভর্তি ছিলেন তারা আমি স্বপন রায়ের বাড়িতে যাই তারপর আমি মিয়াপাড়া যাই শাহ আলম মিয়া উনি কষ্ট করছেন ওনার বাইদুলাল মিয়ার ছোটো ভাই উনি মধুর হাসপাতালে ভর্তি ছিলেন তারপরে সে আপাইনা যা সে আপাইনা 8 দিন পরে আসে এবং এই নিয়ে অধিকাংশ বাড়িতে জ্বর নিতে দেবনের বাড়ি আবার একজন শান্তিতিলা আমাদের একজন পরিবার তার ছেলের বউ সকালের জ্বর উঠছেন বিকালবেলা ছিল এরপরের দিন মারা যান মানুষ বলছেন দিনের বেলা একটা মশার কামড় দিলেই জ্বর হয় অর্থাৎ ডেঙ্গুর আবির্ভাব দিনের বেলা মশা তার জন্য আমি বলছিলাম চুরমুখে আপনি ডিডিডি ছড়ান তাড়াতাড়ি আমরা সাহায্য করব উনি কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং পত্রিকার মাধ্যমে
টিভির মাধ্যমে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আজকেও আমি ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী সুদীরাই বর্মনকে বলবো, তার চা বাগান, কমলাসাগর, দেবীপুর এইসব গ্রামগুলিতে হেলথ ক্যাম্প করার জন্য আমি ত্রিপুরা স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করো দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং কতজন লোক মারা গেছে? দুজন, একজন শান্তি টিলার, একজন রাধা টিলার। আমার কত গ্রামে এমন জ্বর হচ্ছে অবস্থা? টোটালি কমলাসাগর বিধানসভা 19টা পঞ্চায়েতে আমার কাছে যে তথ্য, 8টা থেকে 9টা পঞ্চায়েতে জ্বরের আবর্জ আছে। যেমন পাথারদেল আছেন, যেমন দক্ষিণ মধুপুর আছেন, মধুপুর কম তবা আছেন একজন দুজন। যেমন একজন পরিবার মধুপুরের, বাবারও জ্বরে ভর্তি, ছেলেও জ্বরে ভর্তি। আমি নিজে গত প্রায় দেখাশলাম রঞ্জিত রায়, অবসরপ্রাপ্ত একজন কর্মচারী। কিছুদিন আগে ছিল ভাইরাল ফিভার, এখন মোটামুটি লোড কমেছে। এখন আজকে যেমন কারেন্টিতে আজকে 11 জন ভর্তি আছে, এর মধ্যে 9 জনের জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি হয়েছে। তাদেরকে রুটিন ব্লাড ম্যালেরিয়া এবং প্রস্রাবের যে রুটিন পরীক্ষাগুলো করা হয়েছে, কোনো রকম ম্যালেরিয়ার জীবাণু বা অন্য কোনো রোগের লক্ষণ দেখা যায়নি, তারা মোটামুটি সুস্থ আছে। আপনি কি মনে হচ্ছেন ঘটনাটা কি হতে পারে? ডিউ টু সিজনাল চেঞ্জে এই সময়ে কিছু ভাইরাল ফিভারের প্রকোপ দেখা দেয়। এটা 2-3 দিন থাকে, ভাইরালের জ্বর ওষুধ খাওয়ার পরেও 2-3 দিন থাকে। ম্যাক্সিমাম এরিয়াতে যেটা মানে দেখা যাচ্ছে, এই রোগীগুলি আসছে ওপিডিতে, যারা আসছে ভাইরাল ফিভার নিয়ে ভর্তি হচ্ছে। অন্য কোনো রোগের এরকম মানে প্রাথমিকভাবে এরকম কোনো লক্ষণ দেখা যায়। ডেঙ্গু কিংবা ম্যালেরিয়া কোনো এমন আছে? আমাদের প্রোটোকল অনুযায়ী সাধারণত সব জ্বরের রোগীকে আমরা ম্যালেরিয়ার জন্য আমরা স্ক্রিনিং টেস্ট করি, এবং আমাদের হাসপাতালে ম্যালেরিয়া স্ক্রিনিং স্লাইড টেস্ট এবং আরডিকিট এবং প্রত্যেকটা সাবসেন্টারে এটা উপলব্ধ রয়েছে, আশারাও করছেন। এটা দিয়ে প্রাথমিকভাবে জ্বরের পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়, এবং যদি কোনো লক্ষণ, ডেঙ্গুর লক্ষণ যেমন ব্রেকবোন ফিভার বলে হাড় ভাঙা জ্বর যেরকম, বা প্লেটলেট বা অণুচক্রিকা কম হওয়ার কারণে গায়ে বড় বড় ফুসকা বা অন্য কোনো রকম যদি রক্তাল্পতা দেখা দেয়, তখন আমরা অনেক সময় ডেঙ্গুর সাসপিশন রাখি। তখন এটার জন্য স্ক্রিনিং টেস্ট করতে হয়। স্ক্রিনিং টেস্ট এস সাচ ডেঙ্গুর নেই, এটা এজিএমসি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং ত্রিপুরা মেডিকেল কলেজে পিসিআর এর মাধ্যমে ডেঙ্গুর রোগটা নির্ধারণ করতে। এরকম রোগী থাকলে আমরা পাঠিয়ে আমরা রক্ত পরীক্ষা করিয়ে নিই। বিশাল গর্ণী সিমি আশিস নিকক থম চিনি খরাং।